বন্ধুরা জ্বর হলে জ্বর কমানোর ঘরোয়া কিছু উপায় আছে যেগুলোর মাধ্যমে আপনি ওষুধ না খেয়ে দিব্যি জ্বর দূর করতে পারবেন আসুন আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জেনে নিই জ্বর কমানোর কিছু ঘরোয়া উপায় সম্পর্কে আপনি যদি এই বিষয়ে জানতে আগ্রহী হন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক একে একে জেনে নিই জ্বর কমানোর ঘরোয়া কিছু পদ্ধতি সম্পর্কে জ্বর হলে আমাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় তাহলে এখন প্রশ্ন হয় শরীরের তাপমাত্রা কীভাবে কমানো যায় কুসুম কুসুম গরম জলে গামছা বা রুমাল ভিজিয়ে গা বারবার মুছতে থাকুন অনেকে হয়তো ভাবতে পারেন ঠান্ডা জল দিয়ে গা মুছলে আরও দুটো শরীর ঠান্ডা হবে কিন্তু জ্বর কমানোর জন্য ঠান্ডা জল ব্যবহার করা ঠিক হবে না কারণ জ্বরের কারণে অনেকেরই শীত শীত অনুভূতি হয় তাই এই সময় একেবারে ঠান্ডা জল শরীরে ঠেকানো ঠিক হবে না তাই এই সময় একেবারে ঠান্ডা জল দিয়ে গা মোছা যাবে না ঠান্ডা জল দিয়ে গা মুছলে রুগীর আরও বেশি কাঁপুনি আসতে পারে বন্ধুরা রাতারাতি জ্বর কমাতে চাইলে রসুন খুবই ভালো কাজ করে এজন্য এক কোয়া রসুন এক কাপ জলে ভালো করে ফুটিয়ে নিন তারপর ছাঁকনি দিয়ে জলটা ছেঁকে নিন এবং সেই জল রুগীকে খাওয়ান তবে মনে রাখবেন এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে তাই গর্ভবতী মা ও ছোট শিশুর ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার না করাই ভালো খুব দ্রুত জ্বর কমাতে সাহায্য করে আদা জ্বর কমানোর ঘরোয়া উপায়ের মধ্যে অন্যতম হচ্ছে এই আদা আদার অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং একই সাথে এটি শরীরের তাপমাত্রা কমায় আদা বিভিন্নভাবে ব্যবহার করা যায় যেমন আদা কুচি করে ফুটন্ত জলের মধ্য দিয়ে দু থেকে তিন মিনিট ফুটাতে হবে তারপর ওই আদা জল মগে করে চায়ের মতো করে খেলে দুটো আরাম বোধ করবেন গরম কোনো খাবার খেলে শরীর গরম হয় এবং শরীর ঘামে শরীর ঘামানোর ফলে শরীর ঠান্ডা হয়ে যায় খুবই দ্রুত এরপরে যে উপাদানটির কথা বলবো সেটি হলো তুলসী পাতা বন্ধুরা কম বেশি আমাদের প্রায় বাসাতেই বা বাড়িতেই তুলসী গাছ দেখতে পাওয়া যায় যদিও আমরা অনেকেই জানি সর্দি কাশির ক্ষেত্রে তুলসী পাতা খুবই উপকারী কিন্তু তুলসী পাতা শুধুমাত্র সর্দি কাশির জন্য উপকারী তা নয় তুলসী পাতা শরীরের জ্বর কমাতেও বেশ কার্যকরী জ্বর কমানোর ঘরোয়া উপায়ের মধ্যে তুলসী পাতা অন্যতম জল এবং তুলসী পাতা একসঙ্গে গরম করে সেই জল প্রতিদিন সকালে পান করলে জ্বর খুব দ্রুত কমে যায় তুলসী পাতাতে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিবায়োটিকের উপাদান যা শরীরের অতিরিক্ত তাপমাত্রা কমাতে ভীষণভাবে সাহায্য করে এরপরের বন্ধুরা যে উপাদানটির কথা বলবো জ্বর কমানোর জন্য সেটি হচ্ছে মধু জ্বর কমাতে মধুর কোনো বিকল্প নেই আমাদের প্রায় সকলের বাড়িতেই মধু থাকে আর এই মধুর সাথে অর্ধেকটা লেবু রস এবং সাথে সাথে কুসুম জল মিশিয়ে যদি পান করা হয় তাহলে জ্বর দুটো কমে যায় বন্ধুরা আমাদের অনেকের বাড়িতেই গ্রিন টি যেন এখন হাতের নাগালে গ্রিন টি শুধু যে শরীরে মেদ কমায় তা কিন্তু নয় বরং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমাদের ভীষণভাবে সাহায্য করে শরীরে জ্বর হলে এক কাপ গ্রিন টি যদি পান করা যায় তবে শরীরে জ্বর কমতে শুরু করে খুব দ্রুত বন্ধুরা দারুচিনিতে আছে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল উপাদান আর এই দারুচিনিই হতে পারে জ্বর কমানোর ঘরোয়া উপায়ের মধ্যে অন্যতম দারুচিনির সাথে এক চামচ মধু মিশিয়ে খেলে শরীরের বিভিন্ন ভাইরাসজনিত সংক্রমণ খুব দ্রুত কমতে শুরু করে ফলে শরীরে জ্বর হলেও তা কমিয়ে দিতে সাহায্য করে এই দার্চিন বন্ধুরা আজকের ভিডিওতে যেই খুব দ্রুত ওষুধ ছাড়াই জ্বর কমানোর উপায়গুলি বললাম সেগুলি আপনারা ব্যবহার করে দেখতে পারেন উপকৃত হবেন আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর এরকম বিভিন্ন নিত্য নতুন স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকার অনুরোধ করছি নমস্কার